नमस्कार सम्मानीय दर्शकवृंद, आपनारा कि रेशन कार्ड हारिए गए छिड़े गए आपनी जदि अनलाइने आवेदन करलाइने देखें जो अप्रूव हो गए किंतु पोस्ट अफिसर माध्यमे एखोनो आपनार काछे रेशन कार्डटी आसछे ना, तो आपनी कि करबें तार जोन्नो किंतु पश्चिमबंग सरकार अनेक आगे ई रेशन कार्ड नामे एकटी परिसेवा लंच करेछिलो, जार साहाज्ये आपनारा डिजिटल फर्मेटे आपनार रेशन कार्डटीके आपनार मोबाइले डाउनलोड करते पारबें बा प्रिंट करे निते पारबें। तो आगे किंतु सकले एई পরিষেবাটার সুযোগ নিতে পারতো না, যাদের মোবাইল নাম্বার লিংক করা ছিল, ওটিপি আসতো, তারাই ডাউনলোড করতে পারতো। কিন্তু এখন বর্তমানে সকলেই কিন্তু তারা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন যদি তাদের ডিজিটাল রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে। আর যাদের অলরেডি আগে থেকে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারাও কিন্তু এই পরিষেবাটা নিতে পারবেন এবং এই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। আর এই ডিজিটাল রেশন কার্ডের কিন্তু সমান গুরুত্ব রয়েছে আপনার কাছে ফিজিক্যালভাবে যেই রেশন কার্ডটি রয়েছে তার সমতুল্য, অর্থাৎ দুটো কার্ডেরই গুরুত্ব একই। আপনি যদি এই ডিজিটাল রেশন কার্ডটি আপনার রেশন ডিলারকে দেখান তিনি কিন্তু মাল দিতে আপনাকে বাধ্য থাকিবে। তো আপনি কিভাবে এই ডিজিটাল রেশন কার্ডটি ডাউনলোড করবেন এবং এই রেশন কার্ডটিকে আপনারা কিভাবে রেশন পাবেন রেশন দোকানে গিয়ে, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। কারা এই ডিজিটাল রেশন কার্ডটি নিয়ে কাজে লাগাতে পারবেন, তো এই রেশন কার্ডটি তারাই একমাত্র ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন যাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার এবং আধার কার্ড এই দুটো লিংক করা রয়েছে, তারাই কিন্তু কাজে লাগাতে পারবেন। কারণ এই ডিজিটাল রেশন কার্ডটি আপনি যখন রেশন ডিলারের কাছে নিয়ে যাবেন তিনি কিন্তু আপনার এই রেশন কার্ডের নাম্বারটি সেখানে পুট করবেন বা এখানে যেই বারকোড রয়েছে সেই বারকোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, যদি আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে আপনি মালটা তুলে নিতে পারবেন, আর যদি আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে আর যদি মোবাইল নাম্বার আপনার লিঙ্ক করা থাকে তাহলে ওটিপি আসবে, তবেই আপনি কিন্তু মালটা নিতে পারবেন। তাই আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে আপনি কিন্তু এই ডিজিটাল রেশন কার্ডটি বেকার ডাউনলোড করে কোনো কাজে লাগাতে পারবেন না। তো ওটিপি নয় বায়োমেট্রিক এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনাকে কিন্তু রেশন ডিলার আপনার যা বরাদ্দ মাল রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই রকম মাল আপনাকে দিয়ে দেবে। তো এবার আপনি এই রেশন কার্ডটি ডাউনলোড কিভাবে করবেন, তার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে আপনি গুগলে চলে আসবেন এবং সেখানে আপনি সার্চ করবেন food.wb.gov.in, এই ওয়েবসাইটটি লিখে দিবেন এবং সার্চ করে দিবেন। তো সার্চ করার সাথে সাথে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইটের নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি লাল কালারের বোতাম ই রেশন কার্ড বলে, এই অপশানটাই আপনি ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটা এখানে চলে আসবে। এবার এখানে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান রয়েছে, ই রেশন কার্ড নোটিফিকেশন, ই রেশন কার্ড গাইডলাইন আর ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। তো আপনি যদি ই রেশন কার্ড সম্পর্কে জানতে চান তাহলে এখানে গাইডলাইন রয়েছে, এখানে ক্লিক করে আপনি সমস্ত কিছু পড়ে নিতে পারেন। আর ডাউনলোড করবার জন্য নিচের অপশানটা ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই অপশানটাই আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনি WBPDS এর অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে যাবেন। এবার এইখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দিবেন এবং এই ক্যাটাগরিতে ক্লিক করে আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরির সেটি এখান থেকে আপনি চয়েস করবেন, তারপর এই ডাউনলোড বোতামে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড বোতামে ক্লিক করলেই এইরকম দেখবেন একটি রেশন কার্ড আপনার মোবাইলে বা ডেস্কটপ কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটি এবার আপনি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে এই রেশন কার্ডটি কিন্তু আপনি রেশন দোকানে তাছাড়াও বিভিন্ন ডকুমেন্টস হিসাবে বা সরকারি কাজে কিন্তু আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। আর এখানে দুটো পার্ট রয়েছে, নিচের দিকের অংশটা একটা কেটে নেওয়া যায়, তো এই অংশটা আপনি কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন, তাছাড়াও এই পুরো পেজটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।